হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি পিৎজা বানিয়ে দেখাবো কোনো রকমের ময়দা, চিজ বা ইস্ট ছাড়া। তো এই পিৎজাটা খেতেও কিন্তু মজার হবে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। তো এই পিৎজাটা কীভাবে বানাতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চা চামচ পরিমাণের ভিনেগার দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু সরিয়ে রাখলাম, আর নিয়ে নিলাম একটা বোল। বোলের ভেতরে আমি 1 কাপ পরিমাণের আটা দিয়ে দিলাম। আমি এখানে আটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের লবণ। তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণের বেকিং পাউডার, আর 1/4 চা চামচ পরিমাণের বেকিং সোডা, আর 1 টেবিল চামচ পরিমাণের সুগার। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে যে আমি লিকুইড দুধটা ভিনেগার দিয়ে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে এখন এই আটাটাকে সুন্দর করে মেখে নেব। মেখে নেব এমনভাবে মেখে নিতে হবে যেন একটা ডো তৈরি হয়। খুব নরমও নয়, একদম শক্তও নয়। তো আমি কতটুকু পরিমাণের দুধ ব্যবহার করছি, এই 1/2 কাপ পরিমাণের দুধ থেকে এতটুকু পরিমাণের আমার দুধ বেঁচে গেছে। এইটুকু দুধ বেঁচে যাওয়ার পরে আমি আমার এই খামিরটা কতটুকু নরম হয়েছে, সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। এবং আমি এখন এটা মেখে নেওয়ার পরে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে এটাকে আবার নিয়ে আসবো। তা এই ফাঁকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি এর ভেতরে 2 টেবিল স্পুন সয়াবিন তেল। এখানে বাটার ব্যবহার করতে পারেন, তো বাটার না থাকলে সমস্যা নাই। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের। আমি পেঁয়াজ কুচিটা দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা করে স্লাইস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর ভেতরে টমেটো, আমি 1/2 কাপ পরিমাণে টমেটো এভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও ক্ষতি নেই। তো আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ পরিমাণে দুই ধরনের মিক্সড করে। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণের। দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ পরিমাণের। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাণে। তো এটা কিন্তু আমি চুলায় ভেজে নিচ্ছি এই কারণেই যেন এখানে যে এক্সট্রা পানিটা থাকে সেটা শুকিয়ে নেওয়া যায়। তো একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটার পানিটাও শুকিয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো এই এখন আমি এই যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবার একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে সুন্দর করে একটা গোল শেপে নিয়ে আসবো। এভাবে গোল শেপে নিয়ে আসার পরে একটা রুটি বেলার ফিরি নিয়ে নিব। চাইলে আপনারা যে কোনো জিনিসের উপরে এটা রাখতে পারেন, রেখে একটু সামান্য আটা ছিটিয়ে এটাকে বেলে নেব। তো আমি একটু বেলে নিচ্ছি, এটাকে বড় ধরনের একটা রুটি তৈরি করে নেব। খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি মোটাও হবে না রুটিটা, এমন পুরুত্ব হবে। দেখতেই পাচ্ছেন কত বড় একটা রুটি তৈরি করে নিয়েছে। তো আমি একটা এইরকম প্লেট নিয়ে নিয়েছি, পিৎজা প্লেট। আপনারা চাইলে যে কোনো স্টিলের প্লেটেও আপনারা পিৎজাটা তৈরি করতে পারেন। তো পিৎজা প্লেটটার থেকে বড় হবে রুটিটা, তাই আমি এভাবে করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। অবশ্যই টিপসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনার বাসায় পিৎজাটা কিন্তু পারফেক্ট হবে। তো আমি এভাবে একটু বড় করে নিয়েছি। এখন সাইডগুলোকে আমি ঠিক এইভাবে করে ফোল্ড করে দেব। তো পুরো সাইডটাকে আমি এভাবে ফোল্ড করে দিচ্ছি, সবগুলোকে পুরোটাই এভাবে ফোল্ড করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা বর্ডারের মতো তৈরি করে নিয়েছি। তো এখন সেই সবজিগুলো আমি একটু ভেজে রেখেছিলাম, তার ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের মেয়োনিজ। মেয়োনিজটা হোম মেড, আমার চ্যানেলে অলরেডি মেয়োনিজের রেসিপি দেয়া আছে, চাইলে সেইভাবে তৈরি করতে পারেন। খুবই ইজিলি প্রসেসে এই মেয়োনিজটা তৈরি করা। আমি মেয়োনিজটা দিয়ে খুব ভালো করে সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো সবজিটার সাথে মিশানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন এটা কালারটা কিন্তু সাদা সাদা হয়ে গেছে। এখন আমি এই যে পিৎজার রুটিটা এটার উপরে 2 টেবিল চামচ পরিমাণের টমেটো সস ব্যবহার করছি। কোনো রকমের আমি পিৎজা যে তৈরি করার সামগ্রী ব্যবহার করছি না দেখতেই পাচ্ছেন। তো এইভাবেও কিন্তু আপনাদের খেতে ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আমি সসটা কিন্তু পুরোটা স্প্রেড করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই সবজির সাথে যে মেয়োনিজ মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
তো এইভাবে করে স্প্রেড করে নিব পুরো সবজিটুকু, দেখতেই পাচ্ছেন। এখন চলে যাব বেক করতে, এটা প্রিপেয়ার। তো চুলায় আমি একটা আগে থেকে হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, গরম করে নিয়েছি, এটা ঢেকে দিলাম বসিয়ে। ঠিক 10 থেকে 12 মিনিট পর এটাকে আমি তুলে নিব। তো 10 থেকে 12 মিনিট পরে এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আগের মতো নেই, শক্ত হয়ে গেছে, এবং আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো। তো আমি এরকম পিৎজা কাটার দিয়ে একটা ঠিক এভাবে কেটে নিচ্ছি, কেটে দেখাচ্ছি যে এটা আসলে দেখতে কেমন হয়েছে ভেতরটা। যে আমি ইস্ট ব্যবহার করিনি, দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটাতে ইস্ট কোনো রকমের ব্যবহার করিনি। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার পিৎজা, আর বাসায় খুবই ইজিলি প্রসেসে, যদি ঘরে কিছুই না থাকে তারপরও কিন্তু আপনারা পিৎজা বানিয়ে খেতে পারবেন। খুবই ইজিলি প্রসেসে আমি আজকে তৈরি করে দেখাচ্ছি, যদি কেমন লাগে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।